ছোট গুনাহ ও তার গুরুত্ব। মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে বিবেচিত হলেও তার মধ্যে গুনাহ, পাপ করার প্রবণতা প্রাকৃতিকভাবেই রয়েছে। ইসলাম ধর্মে গুনাহকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এবং ছোট গুনাহকে অবহেলা করাটাও একটি গুরুতর দোষ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যে কথাটি বলেছেন, ছোট ছোট গুনাহকে কখনো হালকা মনে করো না, কেননা সামান্য আগুন থেকেই বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এর মাধ্যমে তিনি আমাদের বুঝাতে চেয়েছেন যে ছোট গুনাহ বাড়তে বাড়তে বড় গুনাহে পরিণত হতে পারে এবং এর ফলাফল হতে পারে অত্যন্ত মারাত্মক। ছোট গুনাহের প্রকৃতি, ছোট গুনাহ হল সেসব পাপ যা ইসলামী শাস্ত্রের আলোকে খুব বেশি গুরুতর হিসাবে গণ্য হয় না। উহেদের মধ্যে রয়েছে অসৎ কথা বলা, অল্প কিছু সময় গুনাহের দিকে ঝোঁক, নফসের অধীন হয়ে সামান্য কাজ করা ইত্যাদি। যদিও এগুলো ছোট গুনাহ হিসেবে বিবেচিত, কিন্তু বারবার এগুলো করা বা অবহেলা করা মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। ছোট গুনাহের বিপদ, ছোট গুনাহের প্রতি অবহেলা করা আমাদের আধ্যাত্মিক ও নৈতিক অবস্থানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যখন আমরা ছোট গুনাহকে হালকা মনে করি এবং সেগুলোতে আসক্ত হয়ে যাই, তখন আমাদের আত্মা দুর্বল হয়ে পড়ে এবং নফস, আত্মা ও প্রবৃত্তি আমাদেরকে বড় গুনাহের দিকে আকৃষ্ট করতে থাকে। উপদেশ ও প্রতিকার, আমাদের উচিত ছোট গুনাহ থেকে সচেতন থাকা এবং ইমানদার হিসাবে সতর্ক অবলম্বন করা, প্রতিটি গুনাহের পরে তওবা করা এবং আল্লাহর দিকে ফিরে আসা আমাদের জন্য অপরিহার্য। এছাড়া নিয়মিত ইবাদত ও অন্যান্য ভালো কাজ আমাদের গুনাহমুক্ত রাখার জন্য সহায়ক হতে পারে। উপসংহার, ছোট গুনাহের বিষয়টি কখনো হালকা ভাবা যাবে না, সামান্য আগুনের প্রভাব বড় হতে পারে, তাই আমাদের উচিত সবসময় সতর্ক থাকা এবং আমাদের আচরণ ও কথাবার্তায় আল্লাহর নির্দেশাবলী মেনে চলা। ছোট গুনাহ বন্ধ করে ঈমান বাড়ানোর প্রতি মনোযোগী হওয়া আমাদের সকলের জন্য আবশ্যক। ছোট ছোট গুনাহকে কখনো হালকা মনে করো না, এই উক্তিটি আমাদের এই শিক্ষা দেয় যে আমাদের কর্মকাণ্ডের প্রতি দায়িত্বশীল হতে হবে এবং প্রতিটি গুনাহের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, কারণ এগুলো আমাদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব বিস্তার করতে পারে।